এই আরজিকর ঘটনা নিয়ে আপনি কি মনে করেন? এই যে লোকটা কি সন্দীপ ঘোষ নাকি, পিস্তল দিয়ে দাম করে গুলি করে মেরে ফেলে, এর কোনো যোগ্যতা নেই বেঁচে থাকা। বিপ্লব দা, এই যে গোটা ঘটনাটা, আরজিকরের ঘটনাটা, কোথাও কি মনে হচ্ছে অনেকেই বলছেন যে এটা শুধু শুধু দোষারোপ করা হচ্ছে, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সরকারি ব্যবস্থাকে? মমতা ব্যানার্জিকে ধরেছে, তাহলেই শেষ হয়ে যাবে, কেন উনিই তো স্বল্পভাটে কাঠারি কথা, ওনাকে ধরলেই লাঠা চুকে যাবে, কিন্তু সেটা করার সাহস বা মূরত কারণ নেই। বিপ্লব দা, এই যে ধরুন নুসরত, মিমি, সায়নী ঘোষ, জুনমালিয়া, রচনা ব্যানার্জি, দেব, আরো অনেকে চলচ্চিত্রে তারা তৃণমূল কংগ্রেসটা করছেন, এরা তো রাজনীতি করবার জন্য যায়নি, পয়সা কামানোর জন্য গেছে। কোথাও আপনার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস বামেদের অঙ্কে অনেক দূর এগিয়ে গিয়েছে? যে মমতার উচিত ছিল বামপন্থীতে যাওয়া, তাহলে আপনি কি মনে করেন সিপিএম বা বামেদের অপদার্থতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়? একসময় আমাদেরই অপদার্থতা, কিন্তু অনেকেই বলছেন যে মীনাক্ষী মুখার্জির মতো অনেকে উঠে আসছেন। আমাদের পার্টির তো আবার বিধবা পিসিমা মোটামুটি, তাহলে ওই মীনাক্ষী বেশি কথা বলতে পারে, আমরা চেপে দিচ্ছি, এইসব ব্যাপার আছে আমাদের প্রচুর, আমরা হচ্ছে বিধবা পিসিমার। বিশেষ করে একটা সময় আমরা বৃদ্ধজনদের একটা ভূমিকা আছে, কোনো বৃদ্ধজন নেই, টাকার জন্য রয়েছে, টাকার জন্যে সব বৃদ্ধজনগুলো টাকার জন্যে রয়েছে, কত টাকা কামাবো ওই দলে গেলে সেটা। এই সরকার সমস্ত চলচ্চিত্র শিল্পীদের, অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন দিয়েছে নিজেরাই জানে, কেন দিয়েছে নিজেরাই জানে। রাজনীতিতে কি মনে হয় বামপন্থীরা? বামপন্থী হচ্ছে একমাত্র দল যারা এই রাজ্যটাকে মানুষ করতে পারবে, এছাড়া কারোর ক্ষমতা নেই। বিপ্লব দা, এই সময় তাহলে দাঁড়িয়ে একটা বঙ্গবাসী বা বাঙালি জাত, ওটা জাতির যে অধঃপতন চতুর্দিকে দেখা যাচ্ছে, তাহলে বাঙালি কি করবে? বাঙালি জাতির আর কিচ্ছু হবে না, পশ্চিমবাংলার আর কিচ্ছু হবে না, শেষ হয়ে গেছে। আপনার সহ অভিনেত্রী, সহকর্মীও বলা যায় রচনা বন্দ্যোপাধ্যায়, বন্যা পরিস্থিতিতে যে উনি একটা কথা বলেছেন যে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে, ওই সব জানি না আমি, ও কোথাকার সাংসদ কোথাকার এই আমার জানার দরকার। বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছে যে চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে এবং পরিচালনার ক্ষেত্রে, এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজক, ডিরেক্টর বা পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে, খালি খেয়েই যাচ্ছে। শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, ডক্টর সন্দীপ ঘোষ, তুমি চুরি করো অনুব্রত মণ্ডল, চুরি করো জ্যোতিপ্রিয় মল্লিক, বলে লাভটা কী হবে? আমি তো আজকে যাই না বেঁচে থাকবো কি না, এরপর কী যে হবে যাই না, আপনার সময় উদ্ধার করে দু একটা। দেখুন দ্য নিউজ রুম প্লাস 5ই অক্টোবর শনিবার সন্ধে 6টায়।